হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখাবো আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলের জিরো থেকে 25,000 প্লাস সাবস্ক্রাইবার পূরণ হওয়ার নিয়ে আজকের এই ভিডিও আমি কিন্তু তৈরি করছি। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, তারা অবশ্যই মোটিভেশনের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন এ টু জেড পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে আমার ইউটিউব যাত্রার প্রথম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমি যে ভিডিওগুলো করি কিংবা যেসব টেকনিক গুলো খাটাই সেগুলো নিয়ে একটু কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা অবশ্যই মোটিভেশনের জন্য একটু হলেও কাজে লাগবে, আপনারা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন। তো অনেকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে কিন্তু 25,000 প্লাস আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ধন্যবাদ সকল সাবস্ক্রাইবার এবং সকল ভিউয়ার্স বন্ধুদের যারা এতদিন আমাকে সাপোর্ট করতেছিলেন এবং যারা এতদিন আমাকে পাশে আসেন এবং ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ আশা করি। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে জানাই। আশা করি ভবিষ্যতে যে ভালো দিন খারাপ দিন আসতেই থাকবে মানুষের, যে দিনগুলো সামনে আসে অবশ্যই আমরা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজ্জিল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, 2020 সালের 19 নভেম্বর কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করছি। আপনারা কিন্তু আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে কিন্তু ডিটেইলস দেখতে পারবেন। তো আমি যখন এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার একেবারে কিন্তু জিরো জিরো, অর্থাৎ শূন্য, কোন সাবস্ক্রাইবার ছিল না। তো আমার সব থেকে প্রিয়জন এবং কাছের মানুষ যিনি আছেন সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইবার এবং এখনো পর্যন্ত ইনশাল্লাহ সে আমার সাবস্ক্রাইবার আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, আমার কাছের বন্ধু বান্ধব কিছু আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিও গুলা কন্টিনিউ দেখে থাকে এবং আমার পাশে কিন্তু তারা এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে। তো অনেকেই কিন্তু আমাকে শুরু থেকে চিনেন এবং শুরু থেকে জানেন আমার ভিডিও গুলো দেখতেছেন। তো আমি কিন্তু শুরুতে কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিও করতাম, তখন কিন্তু আমার খুব রকম কোনো ভালো রকম কোনো সেটআপ ছিল না, ভালো রকম কোনো লাইট সেটআপ ছিল না। তারপরও কিন্তু আমি প্রথম শুরু থেকে কিন্তু একেবারে 2020 সালের শুরু থেকে তখন কিন্তু আমি একেবারে নিজের একাকিত্ব পারবো, অর্থাৎ কারোর উপর কোনো ভরসা না করে নিজে নিজে এখনো পর্যন্ত কিন্তু আমি কারোর কোনো সাপোর্ট না নিয়ে নিজে নিজে কিন্তু ভিডিও তৈরি করি, নিজে নিজে কিন্তু এডিট করি। তো আমি যখন ভিডিও করতাম তখন কিন্তু আমার হেল্প করার কোনো মানুষ ছিল না। এখনো পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা করতেছি, এখনো পর্যন্ত আমি কিন্তু একাই এই ভিডিওটা শুট করতেছি জাস্ট একটা স্ট্যান্ডের মাধ্যমে। আমি যখন প্রথম যখন ভিডিওগুলো এডিট করি সেগুলো তখন কিন্তু আমি কম্পিউটারে তো কাজ বুঝতাম না, আমি কিন্তু মোবাইল দিয়ে কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিওগুলো এডিট করতাম। এখনো পর্যন্ত অনেক সময় অনেক ভিডিও কিন্তু আমি কাইনমাস্টার দিয়ে এডিট করে থাকি, অনেক সময় অনেকেই কিন্তু এখনো পর্যন্ত কাইনমাস্টার ভিডিও এডিট করে থাকে। তো অবশ্যই আপনারা যারা প্রথম ফার্স্ট ইউটিউবার আছেন কিংবা প্রথম যখন ভিডিও আপলোড করতেছেন অনেকেই কিন্তু কাইনমাস্টার ব্যবহার করে কিন্তু ভিডিও আপলোড করে থাকেন। তো আপনারা যারা ভিডিও আপলোড করতেছেন, ভাবতেছেন ইউটিউব চ্যানেল খুলবেন, ভাবতেছেন অলরেডি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করতেছি সাবস্ক্রাইবার আসতেছে না, তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে যদি কাজ করে থাকতে পারেন এবং ইউটিউবের সাথে যদি লেগে থাকতে পারেন ধৈর্য সহকারে, ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন। আমি কিন্তু আপনারা অবশ্যই জানেন যে ফেসবুক কিন্তু 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা অস টাইম 2022 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আছে এই নিয়মটা। তো ভবিষ্যতে কোনো অন্যরকম নিয়ম আসতে পারে, তো এই নিয়ম পূরণ করেই কিন্তু আমাকে কিন্তু সাবস্ক্রাইবার 1,000 পূরণ করে এবং 4,000 ঘন্টা অস টাইম পূরণ করে কিন্তু আমার ইনকাম ট্যাক্স সোর্সটা কিন্তু অ্যাক্সেস অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারছি এবং ইনকামটা কিন্তু সেখান থেকে পাচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতি মাসে কিন্তু কিছু কিছু টাকা ইনকাম করতেছে যাতে আমার দিন চলতেছে, দিন পার হয়ে যেতে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে লাখো শুকরিয়া যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো সাপোর্ট করে যাবেন। যারা ভাবতেছেন যে আমরা ইউটিউব চ্যানেল খুলবো কিনা, আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলবেন ভাবতেছেন, এখনো খুলেননি, আপনি অবশ্যই একটা চ্যানেল খুলতে পারেন। এখানে আপনি পার্ট টাইম জব হিসাবে, অর্থাৎ আপনি যদি ইউটিউবটাকে পার্ট টাইম জব হিসাবে, আমি কিন্তু একটা পার্ট টাইম জব হিসাবে কিন্তু নিয়েছি, আমি কিন্তু ফুল টাইম একটা জব করে থাকি। আমি যখন ভিডিওটা শুট করতেছি আমার কিন্তু আমার চাকরি যা আছে চাকরির পাশাপাশি আমি কিন্তু সেই ভিডিওটা করতেছি, সেটা কিন্তু কাজ শেষ করে আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সেই ভিডিওটা তৈরি করতেছি এবং ভবিষ্যতে কিন্তু আমি এভাবে কিন্তু চলে যাবো ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের যে কাজ করেন তার ফাঁকে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে পারেন, এই 1 ঘন্টা 2 ঘন্টা আপনি ফাও বাইরে আড্ডা না দিয়ে, বাইরে কোনো নেশাপান না গিয়ে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন কিংবা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সেখান থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে ইনশাল্লাহ কিন্তু 10-15-20,000 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে। তো আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার বন্ধু বান্ধব অনেকে থাকবে,
তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনাকে বলবে যে এগুলা বাদ দে, এগুলা করিস না, অন্য কিছু কর। আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এগুলা বলবে, আমার কিন্তু বলেছিল, আমার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল। আজ যখন আমি 25,000 মাইল পর ফোন করছি, তারাই কিন্তু আমাকে ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে উইশ পাঠাচ্ছে যে কংগ্রেচুলেশন তোর 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে। তো আপনারা যারা এখনো পর্যন্ত ভাবতেছেন যে ইউটিউব চ্যানেলটা খুলবো খুলবো না, এরকম কোনো কাহিনী করতেছেন, অবশ্যই আপনাদের বলবো আপনারা ইউটিউব চ্যানেলটা খুলে সেখান থেকে ইনকাম সোর্সটা চালু করতে পারবেন খুব সহজে। তো ইউটিউবে কিন্তু যে কোনো কাজে, আপনি ইউটিউব না ফেসবুক না যে কোনো কাজে কিন্তু আপনি যদি লেগে থাকেন, চেষ্টার কমতি কিন্তু কোনো কিছু নাই। আপনি যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন, এটা কিন্তু বড় বড় বিশেষজ্ঞরা কিংবা বৈজ্ঞানিকরা কিন্তু বলেছে। তো আপনাদের যে জিনিসটা আমি বলবো, আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আপনাদের যে ভুলটা আমরা করে থাকি যে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমরা যখন একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলো আমরা কি করি, অনেকে যারা ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করতেছেন কিংবা সেখান থেকে ইনকাম করতেছেন, অনেকে কিন্তু এগুলো জানেন না। অনেকেই করে কি যে বিভিন্ন ধরনের ফেক জিমেল অ্যাড্রেস, অর্থাৎ একটি ডিভাইসে কিন্তু জিমেল অ্যাড্রেস 8 থেকে 10টি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে সেখানে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের জিমেলের ক্ষেত্রে দিয়ে কিন্তু সেই মেন যে ইউটিউব চ্যানেলটা আছে তার ভিডিওগুলো কিন্তু দেখে থাকে। তো এগুলো থেকে আপনারা বুঝতে থাকবেন, একটা সময় ছিল যে ইউটিউব কিন্তু এগুলা কোন রকম কোন ঝামেলা করতো না, এখন কিন্তু ইউটিউব একেবারে হার্ডলাইন আছে। আমি যদি আমার এই কম্পিউটারে অর্থাৎ ডেস্কটপে আমি যদি 1টি থেকে 2টি জিমেইল অ্যাকাউন্টে যদি আমার ভিডিওগুলো দেখে থাকি, তাহলে কিন্তু এই ভিউয়ার্সগুলো স্প্যাম হিসেবে গণ্য করবে এবং ভবিষ্যতে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বাতিল করে দিতে পারে। এই জন্য আপনারা সাবধান হবে একটি জিনিস যে আপনারা একটি ডিভাইসে 1টি জিমেইল অ্যাকাউন্ট থাকবে এবং এই 1টি জিমেইলের অ্যাকাউন্টের ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা দিয়ে আপনার ভিডিও দেখবেন। এছাড়া আপনি ফেক কোন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ভিডিওগুলো আপনি কোনো কোনো কখনো দেখতে যাবেন না আপনি। তো শুরুতে আমরা যেটা করি, আমরা কিন্তু প্রথমে কি করি, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার কাছে যার ফোনটা পাই তার ফোনে কিন্তু আমরা ভিডিওটা প্লে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিই। আসলে আপনারা এই জিনিসটা কিন্তু মহা বড় ভুল করতেছেন। যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখে থাকে, যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখে, শুধুমাত্র তাদের কাছে আপনি সাবস্ক্রাইব গুলো করে দিবেন। এছাড়া আপনি যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যাদের কাছে আছে তাদের কাছ থেকে আপনি ভিডিও দেখতে পারেন, কিন্তু সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আপনার যে সাবস্ক্রাইবটা যদি কোন রকম একটা ভিডিও দেখার পর আর কোনো ভিডিও না দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনটা অটোমেটিকলি কমে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজটা কম আসবে। এই জন্য আপনাদেরকে একটি সময় সাবধান করে দিই যে আপনারা কখনো যদি সাবস্ক্রাইবার করতে পারেন, শুধুমাত্র যারা ভিডিওগুলো দেখে, টেক ভিডিও করেন, আপনার ফানি ভিডিও বলেন, যে ধরনের ক্যাটাগরি ভিডিওগুলো আপনি করেন সেই ক্যাটাগরি ভিডিও সে দেখে থাকে, তাহলে কিন্তু তাদের কাছে সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আপনি কিন্তু সেই চ্যানেলটা আপনার চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাছাড়া আপনি ভিডিও দেখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, আপনার ভিউজটা বাড়লো, এর বেশি আর কিছু করতে যাবেন না। আপনাদের আরো একটা জিনিস ভিডিও রাখি, আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেয়ে কিন্তু আপনারা সাব ফর সাব যে সাবস্ক্রাইব গুলো আনেন কিংবা বিভিন্ন জায়গায় ভিডিওগুলো শেয়ার করেন ফেসবুকে মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে, যে বন্ধু আমার কিংবা ভাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমার এই চ্যানেলটি শেয়ার করে দেন ভিডিওটা এসে। আপনারা এই কাজটা একেবারে ভুলও করবেন না। আপনাদের যে ভিউটা, আপনাদের যে ভিউয়ার্সটা আপনি অর্গানিক ভাবে আনার চেষ্টা করবেন। আপনি কখনো স্প্যাম, অর্থাৎ আপনি ধরুন আমার ভিডিওতে অনেকে কিন্তু কি করে কমেন্ট করে দেয় যে আমি পাশে আছি আপনিও পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনার সাবস্ক্রাইব করবো, এরকম ধরনের যে কমেন্ট গুলা করেন, আপনাদের অবশ্যই সাবধান করে দেবো আপনারা ভুলেও এই কাজটি করতে দেবেন না। কারণ এটি করে কিন্তু অনেক সময় অনেকে কিন্তু ধরা খেয়েছে। আমি নিজেও কিন্তু শুরুতে এগুলো করতাম, আমার আরো একটি চ্যালেঞ্জ ছিল সেগুলো কিন্তু একবারে বাদ দিয়ে দিছি। সেগুলো বোঝার পরে আমি যখন বুঝতে পারছি এখন থেকে আমি কিন্তু তারপর থেকে এই চ্যালেঞ্জ যখন ক্রিয়েট করছি এরপর থেকে আমি কোনো ভুল করার চেষ্টা করি না ইনশাল্লাহ, যে যতটুকু সম্ভব আমি সঠিকভাবে কাজ করার চেষ্টা করি। তো আপনাদেরও যারা সঠিকভাবে কাজ করবেন এবং সঠিকভাবে কোনো রকম কোনো ভুল ত্রুটি ছাড়া যারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই একদিন সফলতা গ্রহণ করবেন এবং সফলতা পর্যায়ে কিন্তু পৌঁছতে পারবেন। তো এতক্ষণে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমি আবারও বলতেছি, আমার যারা সাপোর্ট করে যাচ্ছেন এতদিন পর্যন্ত, তো আপনাদেরকে আরো একটি কথা বলার আছে যে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু বাজে কমেন্ট করেন। তো অনেকে কি হয়, ধরুন আমি আমার রেডমি যে ফোনটা আছে সেটা দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো কি করি, স্ক্রিন রেকর্ড করে কিন্তু সেগুলো আপলোড করে থাকি। তো হয়তো আপনারা স্যামসাং ইউজ করতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের আইফোন ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ফোন কিন্তু আপনারা অনেকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, আপনি যদি ভিভো স্যামসাং কিংবা আইফোন সেগুলো ব্যবহার করে থাকেন, হয়তো পারে আমার যে সেটিংস আছে আমার লেখা যাচ্ছে কি অ্যাপ, ওখানে লেখা থাকবে কি অ্যাপস, এরকম যে বিভিন্ন ধরনের ছোট্টখাট্ট একটি সেটিংস এর কারণে কিন্তু অনেক সময় আপনারা সেই কাজটা পারেন না কিংবা আপনাদের সেই সেটিংসটা আসে না।
অনেকেই কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু সেগুলো পারে। আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেন যে মেসেঞ্জারে আমরা কিন্তু অনেকে নক দেন যে ভাই এই সমস্যা হচ্ছে, আমি কিন্তু তাদের সলভ করার চেষ্টা করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব। আপনারা যারা যদি কোনো সমস্যা থাকলে আমরা আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা সেখানে যে আমার ফেসবুক পেজে ফলো করে দিতে পারেন এবং আপনাদের জন্য কোনো সমস্যা থাকলে আমরা কিন্তু আপনার মেসেজের মাধ্যমে আমাকে কিন্তু আমার যেকোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন। তো যে কোনো ভিডিও যদি আপনার ফেসবুক আপনার ইউটিউব থেকে মিস করেন আপনি কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করা পেয়ে যাবেন, আপনারা কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। তো আপনাদেরকে বলবো যে জীবন ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই প্লিজ আপনারা দয়া করে কোনো রকম কোনো বাজে কমেন্ট করবেন না, অনেকেই কিন্তু গালাগালি পর্যন্ত করেন। তো আপনাদেরকে বলবো আপনারা বাজে কমেন্ট না করে আমার যে ভুলটা আছে আমার যে সমস্যাটা আছে আপনারা অবশ্যই ধরে দিবেন, কারণ আমি কিন্তু এখনো ছোট ইউটিউবার, আমি কিন্তু অনেকে অনেক কিছু বুঝি না। আপনাদের যদি কোনো রকম কোনো জানার থাকে আমার থেকে বেশি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার মেসেঞ্জার কিন্তু নক দিয়েও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।